আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা ঘনবস্তুতে দ্বিপদীয় ত্রিপদী রাশি খুঁজি এই চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্ক শুরু করব। আমরা কিন্তু গত বিভিন্ন পর্বে বা কয়েকটি পর্বে আমরা কিন্তু পুরো যে চ্যাপ্টারটা আছে সেটা লাইন বাই লাইন, টপিক বাই টপিক আমরা আলোচনা করেছি, বিভিন্ন একক কাজ সমাধান করেছি, দলগত কাজ সমাধান করেছি। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে তো এখন অবশ্যই দেখে আসতে হবে। কারণ ওই পর্বগুলো না দেখলে বা চ্যাপ্টারের যে ক্লাসগুলো সেগুলো যদি আমরা না বুঝি তাহলে অনুশীলনীর যে অঙ্কগুলো সেগুলো আমরা বুঝবো না বা ভালোভাবে আমাদের আয়ত্তে নিতে পারবো না। সেই জন্য যারা এখন ক্লাসটা দেখতেছো তাদেরকে বলবো আগে আগের পর্বগুলো দেখে আসো, পুরো অধ্যায়ের পর্বটা বা ক্লাসগুলো, এরপরে অনুশীলনীটা আজকের এই পর্বটা দেখো। তাহলে আমরা আজকে শুরু করবো এই অধ্যায়ের অনুশীলনী। সো অনুশীলনীর প্রথমেই এক নম্বর অঙ্ক, এক নম্বর অঙ্কে কি আছে, নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরে সবাইকে যুক্তি দাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা ক্লাসটা দেখেছো, আমরা এর আগে ঠিক এই ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম আমাদের অধ্যায়ের মধ্যে, এবং সেখানেও আমরা এই ধরনের যুক্তি দিয়েছিলাম, উত্তর দিয়েছিলাম। তো তোমরা যারা সেই ক্লাসগুলো করেছো তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলছো এখানে কোনটা দ্বিপদী রাশি নয় এবং কেন নয় সেগুলোর উত্তর। তার আগে আমরা জানবো দ্বিপদী রাশি আসলে কি, যদিও আমরা বলেছি এখন আমরা একবার মনে করিয়ে দিই। দ্বিপদী রাশি কি? দুইটি পদ বিশিষ্ট বীজগণিতিক রাশি। দুইটি পদ বিশিষ্ট রাশিকে আমরা বলি হচ্ছে আমাদের দ্বিপদী রাশি। তার মানে দুইটা পদ থাকতে হবে, আর পদ সৃষ্টি হয় কোথায়? একটা বীজগণিতিক রাশির মধ্যে যেখানে যেখানে যোগ চিহ্ন থাকবে বা বিয়োগ চিহ্ন থাকবে সেই জায়গার মধ্যে একটা করে পদের সৃষ্টি হবে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এখানে এক্স ওয়াই একটা পদ, থ্রি এক্স একটা পদ, তার মানে এটা দুই পদ বিশিষ্ট, তার মানে এটাকে আমি দ্বিপদী রাশি বলবো। খ নম্বরে দেখতেছি এক্স ওয়াই একটা পদ, এখানে পদ হচ্ছে একটা, তার মানে দ্বিপদী রাশি নয়। গ নম্বর এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এখানে এক্স একটা পদ, ওয়াই একটা পদ, মাইনাস ওয়ান আবার আর একটা পদ, তার মানে কয়টা পদ এখানে? তিনটা, তার মানে এটাও দ্বিপদী নয়। ঘ নম্বরে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এখানে কয়টা পদ? তিনটা, এক্স স্কোয়ার একটা পদ, মাইনাস টু এক্স একটা পদ, প্লাস ওয়ান একটা পদ, তাহলে তিনটা পদ আছে, তার মানে এটাও দ্বিপদী না, এটা তিনটা পদ, ত্রিপদী। ওয়াই স্কোয়ার এটা, এটাও একটা পদ, ওয়াই স্কোয়ার দিয়ে আমরা একটা পদ বোঝাচ্ছি, দুইটা পদ নয়। তাহলে আমরা দেখলাম এখানে একটা মাত্র রাশি হচ্ছে দ্বিপদী, এক্স ওয়াই এবং এক্স ওয়াই প্লাস থ্রি এক্স, এগুলো একটাও দ্বিপদী নয়। তাহলে আমাদেরকে প্রশ্ন করেছে কিন্তু কোনটি দ্বিপদী রাশি নয়, তার মানে এই সবগুলো দ্বিপদী রাশি নয়, মানে এই চারটা, এই ক নম্বরটা ব্যতীত বাকি যা আছে সব দ্বিপদী নয়। কেন নয়, যুক্তি কি? যুক্তি হচ্ছে কারণ এখানে কোনোটাতে একটা পদ আছে, কোনোটাতে তিনটা পদ আছে, দুইটা পদ নাই, আর দ্বিপদী হতে হলে সেখানে দুইটা পদ থাকতে হবে, তাহলে আমাদের এটাই যুক্তি। তো যুক্তিটা আমরা লিখি, দেখো কি বলা হচ্ছে, খ গ ঘ উমনং রাশিগুলো দ্বিপদী রাশি নয়, কারণ খ এবং উম হচ্ছে এক পদ বিশিষ্ট রাশি এবং গ এবং ঘ হচ্ছে তিন পদ বিশিষ্ট রাশি। এখানে আমি প্রশ্ন নম্বরগুলো লিখেছি ক খ গ ঘ এরকম, তোমরা চাইলে এখানে পুরো রাশিটা লিখতে পারো, যে এই যে খ নম্বরে যে রাশিটা আছে সেই রাশিটা এক্স ওয়াই, গ নম্বরের রাশি, ঘ নম্বরের রাশি, উম নম্বরের রাশি, এই রাশিগুলো এগুলো কি নয়, দ্বিপদী রাশি নয়, কারণ তারপরে তুমি এখানে লিখে দাও এক্স ওয়াই কি এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার, খ নম্বর হচ্ছে এক্স ওয়াই, উম নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার, এগুলো কি এক পদ বিশিষ্ট রাশি, এখানে তুমি রাশিগুলো লিখে দিতে পারো। আমি এখানে রাশির নম্বরগুলো লিখে দিয়েছি, তুমি এখানে রাশি লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে আমাদের যুক্তি। সো এটা কিন্তু একদম সহজ একটা ব্যাপার ছিল, কারণ আমরা আগে এটা শিখে এসেছি, এটা এক নম্বরের সমাধান। আচ্ছা এরপরে আসো দুই নম্বর, আজকে আমরা মূলত এক দুই এবং তিন এই তিনটা প্রশ্নের সমাধান করব অনুশীলনী আজকের পর্বে। দুই নম্বরে বলা হচ্ছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো, তার মানে এখানে যে রাশিগুলো আছে এগুলো সবগুলো দ্বিপদী, আমাদের বলেই দিছে যেগুলো সবগুলো হচ্ছে দ্বিপদী রাশি, এখান থেকে আমাদের এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি
চিহ্নিত করতে হবে, আলাদা করতে হবে। এক চলক মানে যে রাশিতে একটা চলক আছে, আর দুই চলক মানে যে রাশিতে দুইটা চলক আছে। দুইটা চলক মানে এক্স আর ওয়াই অথবা এ আর বি, এরকম একাধিক চলক। আর একটা চলক মানে এক চলক বিশিষ্ট মানে একটা চলকই আছে, এক্স থাকলে শুধু এক্স, ওয়াই থাকলে শুধু ওয়াই, এ থাকলে শুধু এ, অন্য যে কোনো কিছু থাকলে অন্য যে কোনো কিছুই, শুধু সেটাই থাকবে। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, খেয়াল করে দেখো, এই যে ক নম্বরটা, এখানে কয়টা চলক আছে? একটা, তার মানে এটা এক চলক বিশিষ্ট। থ্রি এক্স প্লাস ফাইভ, এখানে কয়টা চলক আছে? একটা, তার মানে এটা এক চলক বিশিষ্ট। এক্স মাইনাস থ্রি কয়টা চলক? একটা, এক চলক বিশিষ্ট। ফাইভ এক্স মাইনাস টু কয়টা চলক? একটা, এক চলক বিশিষ্ট। টু এক্স প্লাস থ্রি ওয়াই কয়টা চলক আছে? দুইটা, এক্স আর ওয়াই, তার মানে এটা দুই চলক বিশিষ্ট। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কয়টা চলক আছে? একটা, এক্স। এক্স স্কোয়ার মানে কিন্তু দুইটা চলক না, চলক এখানে এক্স, ওর পাওয়ার দুই, একটা চলক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে কয়টা চলক? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কয়টা চলক? দুইটা, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এখানেও দুইটা চলক, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। আচ্ছা, তার মানে আমরা এতক্ষণ আলাদা করে ফেলছি, চিহ্নিত করে ফেলছি, এখন একটু সাজাই লিখবো। তো লিখি, তো আমরা লিখে ফেললাম, দেখো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশিগুলো কী কী? ক নম্বর এক্স প্লাস ওয়ান, খ নম্বর থ্রি এক্স প্লাস ফাইভ, গ নম্বর এক্স মাইনাস থ্রি, ঘ নম্বর ফাইভ এক্স মাইনাস টু, চ নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট। আর দুই চলক বিশিষ্টগুলো কী? ও নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই, ছ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, জ নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো হচ্ছে আমাদের আলাদা করে ফেললাম। আমাদেরকে যে কাজটা বলেছে আমরা সেই কাজটা করলাম। এটা কিন্তু তোমরা চাইলে শক করেও লিখতে পারো, এরকম শক করে, এই পাশে হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিপদী, এই পাশে দুই চলক বিশিষ্ট দ্বিপদী, এরকম করে শক করেও তোমরা তালিকা আকারেও লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, আলাদা করতে পারলেই হয়েছে। আর আলাদা করতে আমরা কখন পারবো? যখন আমরা এই জিনিসটা বুঝবো। আর এই জিনিসটা বুঝতে হলে আমাদের কী করতে হবে? আমাদের আগের পর্বগুলো দেখতে হবে। ওকে, এবার আসো তিন নম্বর। তিন নম্বরে বলা হচ্ছে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। দুই নম্বর আর তিন নম্বর কিন্তু একই কাজ, কিন্তু এখানে আমাদের তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশিও দিয়ে রাখছে। এখানে আমরা দ্বিপদী রাশি বের করলাম, এক চলক এবং দুই চলক বিশিষ্ট, এখানে আমরা ত্রিপদী রাশি পাচ্ছি, ত্রিপদী রাশি দিয়ে রাখছে, কিন্তু এখানে চলক আমাদের এক দুই তিনটা পর্যন্ত আছে। সো আমরা যদি তাকাই এই দিকে, ক নম্বরের দিকে, দেখো তো কী আছে? এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি কয়টা চলক? দুইটা, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তারপরে এটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, এখানে যা আছে সবগুলো আমাদের ত্রিপদী রাশিই দেওয়া আছে। খ নম্বরে দেখো, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, এখানে কয়টা চলক? একটা, দেখো এক্স, শুধুমাত্র এক্সই আছে চলক, অন্য কোনো চলক নাই। এক্সের সাথে এখানে থ্রি আছে, এখানে এক্সের পর টু আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু চলক এখানে শুধু এক্স আছে। আচ্ছা, গ নম্বরে দেখো কি বলা হচ্ছে, এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, এখানে কয়টা চলক? এখানে কিন্তু তিনটা চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, আলাদা আলাদা, তার মানে এখানে এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। ঘ নম্বরের দিকে দেখো, ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু, তার মানে এটা কয় চলক বিশিষ্ট? দুই চলক বিশিষ্ট, এক্স আর ওয়াই আছে, দুইটা চলক। এরপরে ও নম্বর, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড, কয়টা চলক আছে? তিনটা, এক্স ওয়াই জেড, তিন চলক বিশিষ্ট। চ নম্বরে কয়টা চলক আছে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, তার মানে একটা চলক, শুধু ওয়াই, তার মানে এক চলক বিশিষ্ট। ছ নম্বরে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস টু, এখানে কয়টা চলক? তিনটা চলক, এক্স ওয়াই জেড, তিনটা চলক আছে এখানে। জ নম্বরে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে কয়টা চলক? এক্স আর ওয়াই, তার মানে দুইটা চলক এখানে আমাদের। তা আমরা অলরেডি চিহ্নিত করে ফেলছি, এখন আমরা একটু গুছিয়ে লিখবো। তাহলে দেখো আমি লিখে ফেলেছি যে এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি কোনটা কোনটা পেয়েছিলাম, খ নম্বর আর চ নম্বর। খ নম্বর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, চ নম্বর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এরপর দেখো দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি কোনগুলো, ক নম্বর, ঘ নম্বর এবং জ নম্বর। ক নম্বর এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু, জ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। এরপর তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, গ নম্বর এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, ও নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড, আর ছ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস টু। তাহলে এই ছিল আমাদের যে তিন নম্বর, এই তিন নম্বরের সমাধান। তো এখানে আমরা কী করলাম? মূলত এক নম্বরে
আমরা দ্বিপদী রাশি কোনটা নয় সেটা দেখলাম। দুই নম্বরে দেখলাম একচলক এবং দুইচলক বিশিষ্ট দ্বিপদী রাশি, সেগুলো আমরা আলাদা করলাম। তিন নম্বরে আমরা একচলক, দুইচলক এবং তিনচলক বিশিষ্ট ত্রিপদী রাশি আলাদা করলাম। তোমরা চাইলে এটাকে ওই দুই নম্বরের মতোই ছক আকারে লিখতে পারো, এভাবে একচলক, দুইচলক, তিনচলক, অথবা এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। সো এই ছিল আমাদের এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বরের সমাধান। এরপরে যে অঙ্কগুলো আছে, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর বা আরও যেগুলো আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পর্ব বাই পর্ব আলোচনা করব। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।